আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার ওই দুই ছাত্রের জন্য ভালো থাকার কোনো সুযোগ আছে? কেন, কি করেছ ওরা? আরে কি বলবো, এই যে বিশ্বকাপ, এই যে ফুটবল বিশ্বকাপ আসলো, একজন ব্রাজিলের সাপোর্টার, একজন আর্জেন্টিনার সাপোর্টার, দুইজনে দুই দলের পতাকা উড়ানো নিয়ে সকাল থেকে যে ঝগড়া শুরু করছে আর থামাথামি নেই। একজন বলে ব্রাজিলের পতাকা উপরে থাকবে, একজন বলে আর্জেন্টিনার পতাকা উপরে থাকবে, কোনোভাবেই সমাধান করতে পারতেছি না। এখন মনে সাধে আছে, ঝগড়া চলতেছে, মনের দুঃখে ভাবলাম একটু ঘুরে আসি। আচ্ছা তাই না, দেখি আমার সাথে ছাদে চলুন, আমি বিষয়টা সমাধান করতে পারি কিনা। আমি তো সকাল থেকে চেষ্টা করলাম, মনে হয় না পারবো। আসেন আপনি, দেখি আমি বিষয়টা সমাধান। ঠিক আছে চলুন দেখি। কতবার তোমাদেরকে নিষেধ করলাম এই পতাকা উড়ো নিয়ে ঝগড়া করা যাবে না, দেখলেন স্যার? দেখলেন, এখনো তারা ঝগড়া চালিয়ে যাচ্ছে। কি হয়েছে তোমাদের বলো তো, কি নিয়ে ঝগড়া করছো তোমরা? স্যার, ব্রাজিল বিশ্বকাপ হয়েছে 5 বার, কিন্তু আর্জেন্টিনা হয়েছে মাত্র 2 বার। তো সেই অনুযায়ী ব্রাজিলের পতাকা উপরে থাকার কথা, কিন্তু ওই সহজ কথাটা কোনোভাবেই মানতে পারতেছে না। স্যার আপনি ভালো কথা মোটেও শুনবেন না, ব্রাজিল বিশ্বকাপ জিতেছে সেই কোন যুগে? সেই যুগের ব্রাজিল কি এখন আর আছে? এখন মেসির যুগ, মেসিই সেরা, তাই মেসির দেশের পতাকায় সবার উপরে উঠবে। ব্রাজিল ফ্রাজিল কিছু বুঝি না। এই ব্রাজিল ফ্রাজিল মানে কি? ব্রাজিল ফ্রাজিল মানে কি? টাকা দাও কেন? আর তোমার ব্রাজিল কে আছে? কে আছে? নেইমার আছে। নেইমার তো অ্যাক্টিং এর মাস্টার, মেসি কিছু পারে? মেসি তো স্কিল। শোনো, তোমরা যে ভিন্ন দেশের পতাকা উড়ানো নিয়ে ঝগড়া করছো, অন্য দেশের পতাকা উড়ানো নিয়ে ঝগড়া করে আমাদের লাভ হবে কি বলো? অন্য দেশের পতাকার প্রতি ভালোবাসা দেখিয়ে লাভ কি? স্যার এই বিষয়টাই ওদেরকে আমি সকাল থেকে বোঝানোর চেষ্টা করতেছি, কোনোভাবেই বুঝবে না, ওরা পতাকা উড়াবেই, তার চেয়ে বরং আপনি কিভাবে পতাকা উড়ানো যায় এই সমাধানটা করেন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি তোমাদের এ বিষয়ে সমাধান দেব, তোমরা এখন বাসায় চলো, পড়তে বসো। স্যার সত্যি দিবেন তো? সত্যি করবেন তো স্যার? হ্যাঁ সত্যি সমাধান দেব, তোমরা এখন চলো পড়তে বসো। স্যার সত্যি দিবেন তো? স্যার সত্যি দিবেন তো? সত্যি দেব, তোমরা চলো এখন পড়তে বসো। সত্যি? হ্যাঁ আমি তো সমাধান দেব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফিন শাফিন কোথায়? ওদের পতাকা উড়ানোর বিষয়টা সমাধান করেছি, ওদের ডাকুন। তাই নাকি? কি সমাধান করেছেন? আসুন ছাদে যাই, ছাদে গেলেই দেখতে পাবেন। তাই নাকি? হ্যাঁ। এ রাফিন শাফিন, রাফিন শাফিন, রাফিন শাফিন, এসে দেখো তোমার স্যার এসেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ছাদে চলো, তোমাদের পতাকা উড়ানোর বিষয়টা সমাধান করেছি। সত্যি? হ্যাঁ চলো চলো, আমরা তাহলে ছাদে যাই। চলো। সমাধানটা পছন্দ হয়েছে? বাহ, অনেক চমৎকার সমাধান। স্যার এটা কিছু হইলো? দুই যে পতাকাই তো সমান সমান। স্যার আমার এটা একটু পছন্দ হয়নি। শোনো, লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি, আর এই পতাকাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসব। আমরা অন্য দেশের পতাকাকে সম্মান করি, তবে আমার দেশের পতাকাকে সবার উপরে আমার দেশের পতাকা। এই পতাকাকে ভালোবাসবো এবং আমার দেশকেও ভালোবাসবো। দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে আমরা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ঠিক এই পতাকার মতো। কি ঠিক আছে তো? আমরা পারবো তো? জি স্যার। লাল সবুজের এই পতাকা আমার মায়ের মনিহা, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন অপার। লাল সবুজের
এই পতাকা আমার মায়ের মনিহার এ মাটির মমতা হৃদয়ে জড়ানো বুকেতে স্বপ্ন পা বাংলাদেশ তুমি আমার আশা বাংলাদেশ আমার ভালোবাসা বাংলাদেশ তুমি আমার আশা বাংলাদেশ আমার ভালোবাসা তুমি আমার অহংকার তুমি আমার অহংকার।